করোনার ঊর্ধ্বগতি প্রতিরোধে আবারও মাঠে নেমেছে বিভিন্ন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে সকালে রাঙামাটির বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানায় চারজনকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।